সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা দেখতে দেখতে দুই সালটা শেষ হয়েই গেল দুই হাজার সাল আমাদের সামনে চলেই আসতেছে তো যেহেতু দুই সালটা শেষ হয়ে যাচ্ছে জীবনের অনেক হিসাব নিকাশ আমরা চেক করে দেখি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমরা চেক করে দেখি যে আসলে আমার এই এক বছরে কত টাকা লেনদেন হলো সরকারি বা কত টাকা আমার কাছ থেকে আদায় করে নিল এই যে আপনার অ্যাকাউন্টের বিপরীতে সরকার যেটি করে আবগারি শুল্ক বলে একটি শুল্ক কেটে নেয় প্রতি ডিসেম্বরে মনে রাখবেন আপনি যদি ব্যাংক আপনার যে কোনো প্রকারের অ্যাকাউন্ট থাকুক কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট এফডি থাকুক লোন নেন যে কোনো প্রকারের ফিক্সড ডিপোজিট থাকুক সর্বক্ষেত্রে সরকার সেখান থেকে আবগারি শুল্কটা আদায় করবে অর্থাৎ ডেবিট বা ক্রেডিট যেটাই হোক সরকারের আবগারি শুল্ক ব্যাঙ্কগুলো কেটে সরকারের খাতায় জমা দিয়ে দেয় এর হিসাবটা হচ্ছে আপনার যদি লেনদেন যদি এক লক্ষ টাকা পর্যন্ত হয় কোনো প্রকার জিরো পার্সেন্ট আপনার সেখানে কোনো প্রকার আবগারি শুল্ক দিতে হবে না কিন্তু যদি আপনার লেনদেনটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় এক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরকার কেটে নিবে অটোমেটিক আপনাকে নোটিশও করা হবে না ব্যাঙ্কগুলো কেটে সরকারকে দিয়ে দিবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একশো টাকা যখনই এটা আপনার লেনদেনটা যদি দশ লক্ষ টাকা পর্যন্ত হয় তখন পাঁচশো টাকা সরকার আবগারি শুল্ক হিসাবে পাবে আর আপনার লেনদেন যদি এক কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে সরকার তিন হাজার টাকা আপনার কাছ থেকে পাবে আবগারি শুল্ক হিসাবে আর যদি আপনার এই যে লেনদেন সেটা যদি পাঁচ কোটি টাকা পর্যন্ত হয় তাহলে সরকার যেটি পাবে পনেরো হাজার টাকা আবগারি শুল্ক কেটে নেবে আর যদি পাঁচ কোটির উপরে হয় এক্ষেত্রে চল্লিশ হাজার টাকা সরকার আবগাড়ি শুল্ক হিসাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো মনে রাখবেন আবগাড়ি শুল্কটা আপনার মুনাফার উপর নির্ভর করে না অনেকে হয়তো ভুল করেন যে আপনারা যেভাবে সরকার পনেরো পার্সেন্ট ভ্যাট কর্তন করে ভ্যাটগুলো আপনার মুনাফার উপর থেকে কর্তন করে কিন্তু এই আবগারি শুল্কটা আপনার ডেবিট এবং ক্রেডিটের উপর থেকে কর্তন করে এক্ষেত্রে মুনাফা দেখার বিষয় না এটার কথা হচ্ছে আপনার জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই তিনশো দিনে আপনার অ্যাকাউন্টের গড় স্থিতির উপর ভিত্তি করে এগুলো বিভিন্ন ধাপে সরকার কেটে নেয় তাই অ্যাপগাড়ি শুল্কটা শুধু ডিসেম্বরে একবারই কাটবে আপনি জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখতে পারেন যে হয়তো আপনার অলরেডি কেটেই নিয়ে এসেছে সাধারণত দশ তারিখ থেকে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের উপর ভিত্তি করে তারা কর্তন করে নেয় তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এটা ছাড়া শুধুমাত্র এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আবগাড়ি শুল্ক কর্তন করা হয় না আমরা যে বিমানের টিকিটগুলো ক্রয় করি সেখান থেকেও কিন্তু কেটে রাখা হয় আপনি যখন দেশের আভ্যন্তরীণ কোনো বিমানের জন্য টিকিট কাটবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা সরকার আবগারি শুল্ক হিসাবে কেটে রাখে আপনি যদি সার্কভুক্ত কোনো দেশের জন্য টিকিট কাটেন সেক্ষেত্রেও পাঁচশো টাকা রাখে তবে সার্কভুক্ত দেশের বাইরে যখন এশিয়ার কোনো কান্ট্রির জন্য আপনি কাটবেন সেক্ষেত্রে দুই হাজার টাকা আর এর বাইরে যত কান্ট্রি আছে তার জন্য যদি আপনি বিমানের টিকিট কাটেন সেক্ষেত্রে সরকার যেটি করবে সেটি হচ্ছে তিন হাজার টাকা আবগারি শুল্ক কেটে নেবে আবগারি শুল্কগুলো শুধুমাত্র যারা আউটগোয়িং যাত্রী আসেন তাদের জন্যে কর্তন করা হয় যারা ইনকামিং যাত্রী আসেন তাদের জন্য কিন্তু প্রয়োগ করা হয় না এই আবগারি শুল্কটা তো ওভারঅল আপনারা যেটি বুঝলেন আবগারি শুল্ক সরকারের রাজস্ব আদায়ের একটি মাধ্যম উনিশশো চুয়াল্লিশ সালের একটি সল্ট অ্যান্ড এক্সাইজ ডিউটি বলে আইন আছে অর্থাৎ লবণ এবং আবগারি শুল্ক তার উপর ভিত্তি করে সরকারকে এই এটা নির্ধারণ করে মাঝে মাঝে সরকার চেঞ্জ করে এখন পর্যন্ত এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম